মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে রংপুরে শুরু হয়েছে দুদিনের পরিবহন ধর্মঘট। সকাল 8:30 পর থেকে সড়কে গণপরিবহনের কোনো দেখা নেই, আর গন্তব্যে যেতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল রংপুর জেলা মোটর মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। তারা জানায়, মহাসড়কে থ্রি হুইলার বন্ধের হাইকোর্টে নির্দেশ থাকলেও মানা হচ্ছে না সেটি। একই সাথে রংপুর কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির শিকারও হতে হচ্ছে প্রতিনিয়ত। তবে কাল রংপুরে বিএনপির গণসমাবেশ ঘিরে এই ধর্মঘটের ডাক বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। আজকে এখানে 7টার সময়, এখন বাস ট্রাক কিছু নেই, হরতাল। কিছু মাইক্রো যাচ্ছে, তো যেটা ভাড়া তার দ্বিগুণেরও বেশি আর কি ভাড়া যাচ্ছে। এই আমরা আসলে অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। শ্রমিক ইউনিয়নের লোক আমরা, রাস্তা রাজপথে গাড়ি চললে আমরা চলতে পারি, না চললে আমরা চলতে পারি না। দর্শক, ধর্মঘট নিয়ে আরো বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে সহকর্মী আসাদুজ্জামান মামুন আমাদের সাথে যোগ দিয়েছেন। মামুন, হঠাৎ এই ধর্মঘট ডাকাতে যাত্রীদের কি রকম ভোগান্তি হচ্ছে এবং পরিবহন শ্রমিকরা কি বলছেন? হ্যাঁ শরীফ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার যে পলাশবাড়ি, ঢাকা রামপুর মহাসড়কের পলাশবাড়িতে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অসংখ্য মানুষ, যারা রংপুর, লালমনিয়ার, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই উত্তরবঙ্গের দিকে যাবে, তারা কিন্তু আপনার হচ্ছে দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা বলছে যে, অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে এখানে দ্বিগুণ ভাড়া চাচ্ছে। এখানে লেগুনা চলছে, দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে একটা লেগুনা রংপুরে যাচ্ছে, যে লেগুনাটাই আপনার হচ্ছে এখান থেকে 60-70 টাকায় রংপুরে যাওয়ার কথা, সেখানে 120 টাকা কিন্তু ভাড়া চাচ্ছে। তার আমি এই মুহূর্তে কথা বলতে চাই, একজন এখান থেকে সৈয়দপুরে যাবে, একজন দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কথা বলতে চাই। আসলে আপনার কি অবস্থা এখন? আমি সকালবেলা সৈয়দপুরে আসছিলাম, সৈয়দপুর থেকে গাইবান্ধা আসছিলাম, এখন সৈয়দপুর যাইতে চাচ্ছি, কিন্তু মানে কোনো গাড়ি পাচ্ছি না, আর আর ভাড়াও বেশি চাচ্ছে। আমি কিভাবে যাবো এটা আমি হতাশার মধ্যে আছি। আমি শুনলেন যে সে বলছে যে ভাড়া বেশি চাচ্ছে, এই মুহূর্তে সে হতাশার মধ্যে আছে, কিভাবে সে বাড়িতে পৌঁছাবে? তো আপনার মাধ্যমে জানাতে চাই যে ঢাকা থেকে যে সমস্ত বাসগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেগুলো কিন্তু যাচ্ছে, কিন্তু রংপুর থেকে ঢাকা মুখে, বগুড়া মুখে যে সমস্ত গাড়ি আসার কথা সেগুলো কিন্তু আসছে না। এখানে আমি দেখেছি সকাল থেকে যে আপনার হচ্ছে এই লেগুনা বলেন, থ্রি যানবাহন বলেন, এগুলো কিন্তু সচরাচর চলছে। এবং গাইবান্ধা মোটর মালিক সমিতির যে পক্ষ থেকে বলেছে যে এখানে প্রশাসন হয়রানি সহ যে সমস্ত থ্রি হুইলার যানবাহন বা রেজিস্ট্রেশন বিহীন যে যানবাহন চলাচল করছে, তার প্রতিবাদে কিন্তু এই হরতাল অবরোধ করা হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য যাত্রী কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তারা তাদের বিভিন্ন জেলায় গন্তব্য যাওয়ার জন্য আছে। কেউ চাকরিজীবী রয়েছে, কেউ পরীক্ষা দেওয়া রয়েছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন, সেগুলো আছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। শরীফ মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে আসাদুজ্জামান মামুন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।